কমন পার্টস অফ টেক্সটাইল মেশিনারির আর একটা খণ্ডে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেল্ট ড্রাইভ। আসলে বেল্টটা কি? আমরা যে উইভিং মেশিন কিংবা নিটিং মেশিন কিংবা সিমপ্লেক্স মেশিন কিংবা যে কোনো স্পিনিংয়ের যে কোনো মেশিনটার যখন ভেতরটা খোলা হয় দেখা যায় কি দুই তিনটা পুলির উপর দিয়ে একটা মোটা বেল্ট চলে গেছে এবং বেল্ট গুলো ঘুরতেছে, তার সাথে সাথে পুলিও ঘুরতেছে। এই বেল্টটা নিয়ে আমাদের আজকে ডিসক্রিপশন মানে ডিটেলস আলোচনা। আর একটা আমরা জানি যে দুই ধরনের ড্রাইভ বর্তমান থাকে যে কোনো মেকানিক্যাল ডিপার্টমেন্টে কিংবা দেখা যাচ্ছে যে টেক্সটাইলের যে মেশিনগুলো আছে সেখানে, একটা হচ্ছে গিয়ার ড্রাইভ আর একটা হচ্ছে বেল্ট ড্রাইভ। তো এখানে আমরা আরেকটা বিষয় বলে নেই যে আসলে এই গিয়ার ড্রাইভ সিস্টেম আর বেল্ট ড্রাইভ সিস্টেমের ভিতরে কোনটা সুবিধা কোনটা অসুবিধা। ফার্স্টেই বলে নেই যে গিয়ার ড্রাইভটা চলে মূলত চেন ড্রাইভের মাধ্যমে, অর্থাৎ চেনের মাধ্যমে গিয়ারের সাথে সংযুক্ত হয়ে দুটো গিয়ার যখন মুভ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ার ড্রাইভ কিংবা চেন ড্রাইভ, যেখানে চেনটা ব্যবহার করা হবে। আর যেখানে বেল্টটা ব্যবহার করা হবে দেখা যাচ্ছে বেল্ট ব্যবহার করতে গেলে কিন্তু গিয়ার ব্যবহার করা যাবে না, পুলি ব্যবহার করতে হবে। তাহলে বেসিক পার্থক্যটা কী হলো যে গিয়ার ড্রাইভ কিংবা চেন ড্রাইভে ব্যবহার হবে গিয়ার আর চেন, যেরকম সাইকেল আমরা যে প্র্যাকটিক্যাল লাইফে যে সাইকেলটা চালাই ওটা কিন্তু একটা চেন ড্রাইভ কিংবা গিয়ার ড্রাইভ। আর মেশিনগুলো যেগুলো দেখা যায় সেগুলো বেশিরভাগই দেখা যায় বেল্ট ড্রাইভ। তো বেল্ট ড্রাইভের আসলে সুবিধা অসুবিধা কি? সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বেল্ট ড্রাইভের সময় নয়েজটা কম হয়, কিন্তু বেল্টের একটা প্রবলেম আছে যে সেখানে স্লিপেজটা বেশি হয়। অর্থাৎ দেখা যাচ্ছে একটা পুলির উপর একটা বেল্ট ঘুরতে ঘুরতে বেল্টটা ঘুরলো পুলিটা ঘুরলো না, যেটাকে আমরা বলি বেল্ট স্লিপেজ। তো এই কিছু কিছু সুবিধা অসুবিধা নিয়ে এই আমাদের হচ্ছে এই বেল্ট ড্রাইভ মেকানিজম, এই বেল্ট ড্রাইভ মেকানিজম নিয়ে আজকে হচ্ছে বিস্তারিত ভিডিও টিউটোরিয়ালে আলোচনা হবে। বেল্ট ড্রাইভ হলো পুলির মাধ্যমে শক্তি স্থানান্তরের একটা প্রক্রিয়া। আমরা এখানে দুইটা পুলি দেখতেছি, বাম সাইডে যেটা সেটা হলো ড্রাইভিং পুলি এবং ডান সাইডে যেটা সেটা ড্রাইভিং পুলি। অর্থাৎ ড্রাইভিং পুলি ঘুরবে আর ড্রাইভিং পুলিতে শক্তি সঞ্চালিত হবে কার মাধ্যমে? বেল্টের মাধ্যমে। আমরা এখানে এই পুলিটাই আর একজোড়া পুলি দেখতেছি যার উপরে যে বেল্টটা আছে সেই বেল্টটার উপরে টান কম, যেটাকে আমরা বলবো হচ্ছে স্ল্যাক সাইড, এবং নিচের অংশে যে বেল্টটা আছে সেই বেল্টের টান বেশি, দেখেন টান টান অবস্থায় রয়েছে, এটাকে আমরা বলবো টাইট সাইড। বেল্ট সাধারণত তিন ধরনের হয়, ফ্ল্যাট ব্লেড, সার্কুলার ব্লেড আর হচ্ছে ভি বেল্ট। তার ভিতরে ফ্ল্যাট বেল্ট নিয়ে আমরা আলোচনা, যখন দুইটা পুলির ভেতরে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব অনেক বেশি হয় তখন ফ্ল্যাট বেল্ট ব্যবহার করা হয়। এতে অনেক কম শক্তি উৎপন্ন হয় এবং এই ফ্ল্যাট বেল্টগুলার প্রস্থচ্ছেদ অর্থাৎ চওড়া দিকটা হয় আয়তকার, অর্থাৎ সমান্তরাল বাহুগুলো পরস্পর সমান হয়। এই ফ্ল্যাট বেল্টটা আসলে ব্যবহার করা হয় বিভিন্ন রকম মশলা ভাঙানোর মেশিনে এবং যত রকম উইভিং লুম আছে সবগুলো উইভিং লুমেই ফ্ল্যাট বেল্ট ব্যবহার করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ভি বেল্ট। ভি বেল্টটাই সাধারণত দেখা যাচ্ছে এখানে খাস কাটা যে পুলিগুলাই থাকে সেখানে এই ভি বেল্টটা ব্যবহার করা হয়। এর প্রস্থ হচ্ছে ট্র্যাপেজিয়ামের মতো এবং খুব বেশি যখন শক্তি স্থানান্তরের দরকার তখন এই ভি বেল্টটা ব্যবহার করা হয়। এরপরে যে বেল্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সার্কুলার বেল্ট। এই সার্কুলার বেল্টের সাধারণতের প্রস্থচ্ছেদটা হয় বৃত্তকার, এটা সাধারণত নর্মালি সাইকেলের টায়ার হিসাবে কিংবা নর্মাল ছোটো ছোটো মেশিনগুলোতে, লেদ মেশিনগুলোতে কিংবা দেখা যাচ্ছে নর্মাল যে নিটিং মেশিনগুলো আছে হালকা হালকা, বিশেষ করে ওয়ার্ড নিটিং মেশিনগুলোতে সাধারণত এই সার্কুলার বেল্ট ব্যবহার করা হয়। এবার হচ্ছে বেল্ট ড্রাইভ। এই বেল্ট ড্রাইভ আবার বেশ কয়েক ধরনের হয়, এটা মূলত পাঁচটা ভাগে বিভক্ত হয়। এক নম্বর হচ্ছে ওপেন বেল্ট ড্রাইভ, তারপরে হচ্ছে ক্রস বেল্ট ড্রাইভ, তারপরে আসতেছে সাপোর্টেড কোন পুলি অথবা স্পিড কোন ড্রাইভ, তারপরে আসতেছে ফাস্ট অ্যান্ড লুজ পুলিশ ড্রাইভ, এবং তারপরে আসতেছে জকি পুলি ড্রাইভ। এই পাঁচটা ভাগে বেল্ট ড্রাইভকে ভাগ করা হয়। তো ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি ওপেন বেল্ট ড্রাইভ। ওপেন বেল্ট ড্রাইভের বেল্টের উপরের অংশে থাকবে স্ল্যাক সাইড এবং নিচের অংশে থাকবে হচ্ছে টাইট সাইড, এবং এটা যখন দুইটা পুলি একই দিকে ঘুরবে সেটা ক্লক ওয়াইজে ঘুরুক এবং অ্যান্টি ক্লক ওয়াইজে ঘুরুক তখন এই ওপেন বেল্ট ড্রাইভ ব্যবহার করবে। আর এই ওপেন বেল্ট ড্রাইভটা সাধারণত দেখা যায় যে মাঝারি মানের শক্তি স্থানান্তরের জন্য এটা ব্যবহার করা হয়। এই ওপেন বেল্ট ড্রাইভটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত, কারণ হচ্ছে আমরা বেশিরভাগ টেক্সটাইল মেশিনগুলোর এক্সটার্নাল অর্থাৎ বাইরের অংশটাই দেখবো কি দুইটি একই দিকে ঘুরতেছে আর ইন্টারনাল দিকে বিপরীত দিকে ঘুরবে, যেটা আমরা ব্যবহার করব এর পরের অংশটাই। সাধারণত মনে রাখতে হবে ওপেন বেল্ট ড্রাইভ যখন দুইটা পুলি একই দিকে ঘুরে
তখন ওপেন বেল্ট ড্রাইভটা ব্যবহার করা হয়, ক্রস বেল্ট ড্রাইভ। এই ক্রস বেল্ট ড্রাইভের মূল বিষয় হচ্ছে যখন দুইটা পুলি বিপরীত দিকে ঘুরে, অর্থাৎ ড্রাইভার পুলি যদি ক্লক ওয়াইজ ঘুরে ড্রাইভ হ্যান্ড পুলি ঘুরবে অ্যান্টি ক্লক ওয়াইজ, এবং পুলি দুটার কেন্দ্রের দূরত্ব যখন ম্যাক্সিমাম হয় তখন এই ক্রস বেল্ট ড্রাইভটা ব্যবহার করা হয়। এবং এক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যেখানে চূড়ান্ত মাত্রার স্পিডটা ট্রান্সফার করতে হয়, অর্থাৎ ড্রাইভার পুলে খুব বেশি পরিমাণ স্পিড উৎপন্ন করতেছে সেটা ড্রাইভ হ্যান্ড পুলিতে যখন স্থানান্তর করার দরকার হয় তখন সেখানে ব্যবহার হয় হচ্ছে ক্রস বেল্ট ড্রাইভ। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল এই বেল্ট ড্রাইভগুলোর ভিতরে, সেটা হচ্ছে স্টেপড কোন ড্রাইভ। তো এখানে দেখা যাচ্ছে যে ঠিক আমরা এখানে তিনটা পুলি দেখতেছি, নিচের অংশে দুইটা পুলি আছে এবং উপরের অংশে আর দুইটা পুলি আছে। তো নিচের আর উপরের অংশে যখন দুইটা পুলি আছে এটা সাধারণত কখন ব্যবহার করা হয়, যখন তিনটে বা তার অধিক বেশি সংখ্যক পুলি ব্যবহার করা হয় তখন স্টেপড কোন পুলিটার ক্ষেত্রে এই বেল্ট ড্রাইভ ব্যবহার করা হয়। এটা সাধারণত দেখা যায় যে কোনো কিছু ছেদ করার জন্য যে গ্রাইন্ডার মেশিন সেগুলোতে ব্যবহার করা হয়, তবে মনে রাখতে হবে সাধারণত তিনটা কিংবা তার বেশি সংখ্যক যদি পুলি থাকে তাহলে স্টেপড কোন পুলি ব্যবহার করা হয়। এবং এটা এখানে ড্রাইভ হ্যান্ড পুলিটা ইচ্ছামতো অন অফ করা দেয় এবং ড্রাইভিং শ্যাফ্টের এখানে কোনো প্রভাবই থাকে না, অর্থাৎ ড্রাইভিং শ্যাফ্ট বলতে ড্রাইভার পুলে যে শ্যাফ্টে থাকে সেটাকে আমরা বলি ড্রাইভিং শ্যাফ্ট। এই ড্রাইভিং শ্যাফ্টের ঘুরতিছে কিন্তু আমাদের যদি মনে হয় যে ড্রাইভ হ্যান্ড শ্যাফ্টটা বন্ধ করবো কিংবা অন করব সেটা এই বেল্ট টেকনিকে সম্ভব। এরপরে যেটা আসতেছে ফ্ল্যাট অ্যান্ড লুজ পুলি বেল্ট। ফ্ল্যাট অ্যান্ড লুজ পুলি বেল্টের সবচেয়ে মূল বিষয় হচ্ছে যেটা লুজ পুলি সেটা থাকবে মেশিন শ্যাফ্টের উপরে এবং এটা স্থানান্তর করতে কোনো শক্তির প্রয়োজন হয় না। আমরা দেখছি লম্বালম্বি একটা অক্ষ বরাবর নিচের অংশে ঠিক দুইটা পুলি আছে, দুইটা পুলি ঠিক যেটা লম্বালম্বি দণ্ডের মাঝামাঝি অংশে আছে সেটাকে আমরা বলবো লুজ পুলি, আর ডান পাশে যে পুলিটা আছে সেটাকে আমরা বলবো ফার্স্ট পুলি। যে পুলিটা মেশিন শ্যাফ্টের উপরে থাকবে এবং সেটা মেশিন শ্যাফ্টের গতিতেই ঘুরবে সেটাকে বলবো ফার্স্ট পুলি, আর লুজ পুলি কোনটা যেটা মেশিন শ্যাফ্টের বেশ কিছুটু উপরে থাকবে এবং মুক্তভাবে ঘুরবে, এখানে কোনো শক্তি ট্রান্সফারের দরকার নাই, সেক্ষেত্রে ব্যবহার করা হবে লুজ পুলি। এটা হচ্ছে ফার্স্ট আর লুজ পুলির ব্যবহার। এরপরে আমরা যেটা আসবো সবচেয়ে লাস্টের ইন্টারেস্টিং, সেটাকে বলা হবে জকি পুলি। তো জকি পুলির এখানে ব্যবহার করা হচ্ছে কি বরাবরের মতোই দুইয়ের অধিক সংখ্যক পুলি থাকবে। আমরা যদি বাম পাশের চিত্র খেয়াল করি তাহলে এখানে টোটালি তিনটা পুলি, আর ডান পাশে যদি চিত্র খেয়াল করি তাহলে এখানে কয়টা পুলি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা পুলি ব্যবহার করা হচ্ছে। এই আটটা পুলির ভেতরে একটা ড্রাইভার হয় আর একটা হয় ড্রাইভ হ্যান্ড, ঠিক মধ্যে বরাবর বাম পাশের চিত্রে দেখতেছি তিনটা পুলি, বামে চিত্রে কয়টা পুলি, তিনটা, ঠিক মাঝামাঝি একটা পুলি আছে সেটাকে বলে আইডলার পুলি। আমরা কি জানি আইডলার পুলি কখন ব্যবহার করা হয়, যখন ড্রাইভার আর ড্রাইভ হ্যান্ড দুটো পুলিকে একই দিক ঘোরাতে হয় তখন আইডলার পুলি ব্যবহার করা হয়। আর একটা জিনিস কি দেখতেছি, এই জকি পুলি সিস্টেমে স্ল্যাক সাইডে যে পুলিটা ব্যবহার করা হবে সেটা জকি পুলি, অর্থাৎ জকি পুলি মিডলার কিংবা আইডলার পুলি হিসাবে ব্যবহার করা হবে, স্ল্যাক সাইডেও ব্যবহার করা যায়। ধন্যবাদ সবাইকে।